আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা ফিরোজ। সংবাদে ছাড়াও থাকছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ধর্ষণকারী শিক্ষক আরিফুল ইসলামের অপকর্ম নিয়ে রিপোর্ট। যাচ্ছি বিস্তারিত সংবাদে। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার পরিকল্পনাকারী ও বন্ড গ্রুপের সদস্য সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। রিফাত হত্যার পরিকল্পনাকারী গ্রুপের সদস্য সাগর পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন। আজ তার স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা ছিল। রিফাত হত্যা মামলায় এডিএ 5 জনকে আটক করা হলো। এদিকে ঘটনার 5 দিনেও মূল আসামি নয়ন ও রিফাত ফরাজি গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে বরগুনাবাসী। সকালে বরগুনা প্রেস ক্লাবের সামনে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এদিকে পুলিশ জানায় মূল আসামিদের ধরতে বরগুনা সহ সম্ভাব্য সব স্থানে সারাশি অভিযান চালানো হচ্ছে। দর্শক, বরগুনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন স্থানীয় প্রতিনিধি মনির হোসেন কামাল। কামাল, রিফাত হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে কোনো অগ্রগতি হয়েছে কিনা বা এই বিষয়ে আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা? জি সাবরিনা, নতুন তথ্য হচ্ছে যে গত 24 ঘন্টায় 2 জন আসামি আরো ধরা পড়েছে। বিশেষ করে পুলিশ কনস্টেবল হিসেবে চাকরি হয়েছিল সাগর নামে একজন, যাকে দেখা গেছে যে এই কিলিং মিশনে অংশগ্রহণের জন্য আগে যে পোস্টটি দেওয়া হয়েছিল 007 গ্রুপ থেকে, সেই গ্রুপে তিনি দুই হাত জাগিয়ে দুই আঙ্গুল জাগিয়ে ভি চিহ্ন দেখে এই কিলিং মিশনে অংশগ্রহণ করবে এইরকম একটি স্ক্রিন শটে তারে পাওয়া গেছে, যার চাকরি হয়েছিল গত রবিবার পুলিশ কনস্টেবল হিসেবে তিনি তালিকায় এসেছিল 18 নম্বর নাম হিসেবে। তাকে আজকে ঢাকা থেকে আটক করা হয়েছে। এর আগে গতকালকে পটুয়াখালী থানা পুলিশ সাইমন নামে আরো একজনকে আটক করেছে, যে নয়ন বন্ড এবং রিফাত ফরাজির বন্ধু। তো এই দুইজন নিয়ে এখন পর্যন্ত 5 জন আসামি গ্রেফতার হয়েছে এবং জনসাধারণের মনে কিছুটা ক্ষোভ যে ছিল যে এই ঘটনার 4 দিন অতিবাহিত হওয়ার পরে মাত্র একদিনের মধ্যে 3 জন আসামি আটক হয়েছিল, এরপরে গত 2 দিনে আর কাউকে ধরা যাচ্ছিল না। আজকের এই 2 জন ধরা পড়ার পরে মানুষের মধ্যে কিছুটা সন্তোষ ফিরে এসেছে, তবে এখনো বরগুনার মানুষের দাবি হচ্ছে যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল আসামি নয়ন বন্ড রিফাত ফরাজি রিশান ফরাজিকে গ্রেপ্তার করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর এই তাদেরকে গ্রেপ্তারের দাবিতে আপনারা জেনেছেন যে সকালবেলায় বরগুনা প্রেস ক্লাবের সামনে পরপর 2টি মানববন্ধন করা হয়েছে এবং এই মানববন্ধন কর্মসূচি থেকেও কিন্তু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। সেই সাথে বরগুনাবাসী দাবি জানিয়েছেন এবং ইতিপূর্বে যারা নির্যাতনের নিপীড়নের শিকার হয়েছেন এই বাহিনী কর্তৃক, তারাও দাবি জানিয়েছেন যে সেদিন কিলিং মিশনে যাদের নাম এজাহারভুক্ত হয়েছে এর বাইরেও অজ্ঞাত আরো 5-6 জন আসামির নাম দেওয়া হয়েছে, তার বাইরেও নাকি আরো অনেকে ছিল যাদেরকে 007 গ্রুপে দেখা যাচ্ছে। এবং এখানে সিসি ক্যামেরায়, বিশেষ করে পুলিশের যে সিসি ক্যামেরা যেটা কলেজের সামনে ছিল, সেখানেও দেখা গেছে যে চতুর্দিক ঘিরে তারা দাঁড়িয়ে ছিল, তাদেরকেও আটক করার দাবি জানিয়েছে সাধারণ মানুষ। সাবরিনা কামাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনির হোসেন কামাল। বরগুনার আলোচিত রিফাত হত্যাকাণ্ডে অভিযুক্ত হত্যাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের নির্দেশনা চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। একই সঙ্গে খুনিরা যেন দেশ ত্যাগ করতে না পারে সে বিষয়ে দেশের সব বন্দরে রেড অ্যালার্ট জারির নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। রিটের বিবাদীরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের ডিজি, বিজিবি মহাপরিচালক, বরিশাল বিভাগীয় পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার ওসি। আজ হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ইউনুস আলী আকন্দ।
বরগুনায় রিফাত হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কয়েকটি গণমাধ্যম মিন্নির বিরুদ্ধে অপপ্রচার করছে এমন অভিযোগ মিন্নির পরিবার ও স্থানীয়দের। তাদের দাবি, মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করে আসামিদের বাঁচানোর চেষ্টা করছে কুচক্রী মহল। এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে মিন্নির বাবার বাড়িতে মোতায়েন করা হয়েছে পুলিশ। বরগুনা থেকে মনির হোসেন কামালের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। নিঃসন্দেহে দেশের মানুষের কাছে এখন সবচেয়ে আলোচিত, সমালোচিত ও নিন্দিত ঘটনা হচ্ছে বরগুনার রিফাত হত্যাকাণ্ড। প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কেন হত্যা করা হলো তাকে, কি কারণে রিফাত শরীফের উপর এতটা ক্ষুব্ধ ছিল ঘাতক নয়ন ও রিফাত ফরায়েজি, মিন্নিকেও বা কেন অক্ষত অবস্থায় ছেড়ে দিল তারা, নানা প্রশ্ন জাল এখন সবার মনে। তবে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কয়েকটি গণমাধ্যমে রিফাত হত্যার কারণ হিসেবে মিন্নিকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। তার তীব্র নিন্দা জানিয়েছে মিন্নি সহ তার পরিবার। গত বছরের অক্টোবরে অস্ত্র ঠেকিয়ে মিন্নিকে তুলে নিয়ে যায় নয়ন বন্ডের নেতৃত্বে তার বাহিনী। সেখানে সাদা কাগজে তার স্বাক্ষর নেওয়া হয়েছিল বলে জানায় মিন্নি। ভয় ভীতি দেখাইয়ে যে মায়ের তোকে মাইরে ফেলাবো, তোর বাবাকে মাইরে ফেলাবো, তোর ভাইকে মাইরে ফেলাবো, এরকম ই করে আমার একটা বইয়ের মতো একটা কাগজে একটা সাইন রেখে এখন এইটা বিয়ে কিনা আমি জানি না। নয়ন বন্ডের বিয়ের সেই কাবিন করেছিলেন বরগুনা পৌরসভার কাজী আনিসুর রহমান। তিনিও বলছেন কাবিনে স্বাক্ষর নেওয়ার সময় মিন্নির পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। 15-10-18 তারিখে আসরবাদ এরা 15-20 জন লোক আমার অফিসে আসে যে আমাদের একটা বিবাহ পড়াইতে হবে। তখন এরা সবাই বসে, এক পর্যায়ে এদেরকে জিজ্ঞেস করছি যে গার্ডিয়ান কোথায়। মেয়ের গার্ডিয়ানের কথা বলতে বাবা আসে নাই, মা বিষয়টা জানে, মার সাথে কথা বলে। এসব অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে মিন্নির পরিবার সহ স্থানীয়রা। যারা আমার মেয়ের বিরুদ্ধে অপবাদ দিতে আসে তাদেরকে আইনের আশ্রয় আনা হোক। এই যে অপপ্রচার যারা করতেছে তারা ষড়যন্ত্র করতেছে, তারা ছেলেদেরকে বাঁচাইতে চাইতেছে। এদিকে মিন্নির বাবার বাড়িতে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন 4 সদস্যের পুলিশ টিম, যাদের নেতৃত্বে আছেন একজন উপপরিদর্শক। 12 ঘন্টা পর 12 ঘন্টা মানে 2 শিফটে ডিউটি করতেছে। মাসুদ মুস্তাহিদ, আরটিভি। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান হত্যা মামলার বাদী মাহমুদুল হাসান ওমানকে দ্বিতীয় দিনের মতো জেরা করছেন আসামিপক্ষের আইনজীবীরা। সকাল 11:30টার দিকে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে তার জেরা শুরু হয়। এর আগে গত বৃহস্পতিবার প্রধান আসামি মাদ্রাসা অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 9 আসামির আইনজীবী তাকে জেরা করেন। বাকি 7 আসামির আইনজীবী আজ জেরা করবেন। একই সঙ্গে নুসরাতের 2 বান্ধবী নিশাত সুলতানা ও নাসরিন সুলতানার সাক্ষ্য নেওয়া হতে পারে। এদিকে অর্থ আত্মসাতের মামলায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। আগামী 7 জুলাই এ মামলার সাক্ষ্য গ্রহণ নেওয়া হবে। দর্শক, ফেনী আদালত চত্বরে রয়েছেন সহকর্মী আজাদ মালদার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আজাদ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আজাদ, আসামি পক্ষের আইনজীবীরা মামলার বাদীদেরকে এরই মধ্যে জেরা করা শুরু করেছে, তো বাদীদের জেরা এখন কোন পর্যায়ে রয়েছে? আপনি যেমনটি বলেছিলেন, ফেনী সোনাগাজী মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডের ঘটনা, আজকে 16 জন আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ আদালতে হাজির করা হয়েছে। এখানে গত পরশু সেখানে বাদী মাহমুদুল হাসান নোমানের সাক্ষ্য গ্রহণ শেষে 9 জন আসামি পক্ষের আইনজীবী জেরা সম্পন্ন করেছে। আজকে পুনরায় বাকি 7 জন আইনজীবী আসামির পক্ষে বাদী নোমানের জেরা শুরু করছে। এর মধ্যাহ্নবিরতি পর্যন্ত এই জেরা শেষ হবে বলে আদালত সূত্র আমাকে জানিয়েছে। এর পাশাপাশি বিরতির পর এখানে নুসরাতের বান্ধবী নিশাত এবং কুট্টি এই 2 জনের সাক্ষ্য গ্রহণ চলবে এবং পরবর্তীতে আসামি পক্ষের আইনজীবীগণ সাক্ষীদেরকে জেরা করবেন। তো এছাড়া আপনাকে আরো জানিয়ে রাখি যে আজকে সকাল 11:30 মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে আদালতে তোলার পরে সেখানে তার এক সিট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা, তাকে প্রতারণা জালিয়াতির মামলায় সেখানে হাজির করা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে 1,39,00,000 টাকা আত্মসাতের এবং প্রতারণার মামলায় তার
বিরুদ্ধে আজ সাত গঠন করা হয়েছে। পরবর্তী দায়িত্ব তারিখ 7 জুলাই, সেই 7 জুলাই থেকে সাক্ষীর কার্যক্রম শুরু হবে। আপনাকে জানিয়ে রাখি যে এখানে এই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, তার বিরুদ্ধে আরো একটি প্রতারণার মামলা এই যুগ্ম জেলা জজ আদালতে রয়েছে, সেটারও বিচার কার্যক্রম চলছে। এছাড়া তার অপকর্মের মানে শেষ কোথা এটা আমরা জানি না, তবে তার যে বিভিন্ন অপকর্ম, সেই যে মাদ্রাসার ছাত্রী নুসরাতকে কারাগারে থেকে তার হুকুমদাতা হিসেবে সেইভাবে যে হত্যার নির্দেশ দিয়েছে কুড়িয়ে মারার জন্য, পরবর্তীতে সে এই মামলা তার বাস্তবায়ন করতে যায়, তার কার্যক্রমকে বাস্তবায়ন করতে গিয়ে এখানে নিরীহ লোকজন এখানে ফেঁসে গেছে এবং তারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত হয়েছে। এখানে 5 জন এখানে সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং 11 জন এখানে এখানে বিভিন্নভাবে সম্পৃক্ত হয়েছে। তো এখানে 16 জনের বিরুদ্ধে সাজ গঠন করেছে বিআইবি, তাদের বিচার কার্যক্রম চলছে আদালত। এই ছিল আজাদ, আপনাকে ধন্যবাদ। মামলার পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানতে আমরা আবারও আপনার সাথে যোগ হব। দর্শক, ফেনী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আজাদ মালদার। রাজধানীর গ্রিন রোডে কমফোর্ট হাসপাতালের নিচতলার এক কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছেন 4 জন। উদ্ধারকর্মীরা জানান, সকাল 9:30 দিকে বিস্ফোরণের মাধ্যমে এ আগুনের ঘটনা ঘটে। এদিকে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে তাদের সবার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা। অস্ত্রোপচার শেষে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে যশোরে ছিনতাইকারীদের হামলার শিকার অটোরিকশা চালক শাহিন মোড়লকে। প্রায় 3 ঘন্টা অস্ত্রোপচার শেষে নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক সজীব চন্দ্র সরকার জানান, শাহিনের মাথার আঘাত গুরুতর, জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। শনিবার রাত 10টার দিকে শাহিনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ওই দিন দুপুরে ব্যাটারি চালিত ভ্যান ছিনতাইয়ের জন্য দুর্বৃত্তরা শাহিনের মাথায় এলো পাতাড়িভাবে কোপায়। অচেতন শাহিনকে উদ্ধার করে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। পুলিশ তাকে খুলনার একটি হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য গতকালই তাকে ঢাকায় আনা হয়। তো কেশবপুরে সাতক্ষীরায় নিয়ে যাইয়ে ওখানে কে বা কারা ওই ভ্যানটা নিয়ে নেয়, নিয়ে ও যখন লোক মনে হয় চিনতে পারে, না চিনতে পারলে মারবে কি জন্য, মোবাইলটা নিয়ে যান, কিছু টাকা ছিল এটাও নিয়ে ওরে মেলিয়ে এলোপাতাড়িভাবে মেরি এখানে 4টি কোপ মারছে, পিছনে 4টি কোপ মারি ফেলি রেখে যায়। তো রাস্তার লোকে সংবাদ পেয়ে পুলিশদের হয়তো সংবাদ দেয়, অর্থাৎ সাতক্ষীরা থানায় সংবাদ দিলে ওনারা ওখান থেকে পুলিশ ভাইয়েরা উদ্ধার করে। যাচ্ছে সন্তান, সেই তো বোঝে কি কত বড় জ্বালা। তা আমরা চাই যে সুষ্ঠ তদন্ত করি বা কে করছে, কারা করছে, এবং এর পিছনে যদি আর কারো কারোর হাত আছে কি না সেগুলো বের করে আমি আইনের কাছে বা সরকারের কাছে আমি সুষ্ঠ একটা বিচার চাই। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী আরাফাতুর রহমান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আরাফাত, গ্রিন রোডে অগ্নি দুর্ঘটনায় দগ্ধদের শারীরিক অবস্থা সম্পর্কে আমাদের এখন জানান, এবং সেই সাথে যশোরে আহত ফাহমির শাহিনের কি অবস্থা সেটি এখন আমাদের জানাবেন। প্রথমে আমি শাহিনের বিষয়টি দিয়ে শুরু করতে চাই, যে একটু আগে আমাদের শাহিনের ফুফা তার সাথে কথা বলার সুযোগ হয়েছে। আপনি জানেন যে যশোরের ছেলেটিকে আসলে মোবাইল ফোনে ডেকে নিয়ে গিয়ে সাতক্ষীরার পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। সে ছেলেটি মাদ্রাসায় পড়তো, তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাকে মাদ্রাসায় ডেকে নিয়ে যাওয়া, যশোর থেকে সাতক্ষীরা ডেকে নিয়ে যাওয়ার পরে তাকে আসলে ওইখানে কোপানোর পরে, প্রথমে তাকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করানোর পরে খুলনা থেকে সে ঘুরে এসে কিন্তু ঢাকা মেডিকেল পর্যন্ত এসেছেন। এবং এখানে আমরা একটু আগে আইসিইউতে গিয়েছি, আইসিইউতে গিয়ে দেখে এসেছি তা
তার একটু পরপর তার জ্ঞান ফিরে আসার একটা কথা তার ফুফা আমাদেরকে বলেছেন এবং একটু আগে ঢাকা মেডিকেল কলেজে যে পরিচালক ব্রিগেডিয়ার নাসির আমাদের সাথে কথা বলেছিলেন যে তার অবস্থা আগের চেয়ে খারাপ না হলেও স্থিতি অবস্থা রয়েছে। তো এইখানে যে ঢাকা মেডিকেল কলেজের যে আইসিইউ বিভাগের প্রধান রয়েছে তাকে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, এখন মেডিকেল বোর্ডের নির্দেশনা মোতাবেক এই চিকিৎসা চলবে। তবে ফুফাও আমাদের বলেছেন যে উনি যখন সকালবেলা শাহিনের যে চিকিৎসার জন্য যে তার আইসিইউতে ভর্তি হওয়ার পরে তার যে কাপড় চেঞ্জ করার জন্য উনি গিয়েছিলেন তখন শাহিন কিন্তু তাকে তার বিভিন্ন কথাবার্তা যখন বলছিলেন সেই কথাবার্তা সে কিন্তু রেসপন্স করছিল, অর্থাৎ সে বিভিন্ন ডাকে সাড়া দিচ্ছিল এবং সে একটি গুরুত্বপূর্ণ কথা বলছিল যে যে তাকে যারা আঘাত করেছে তাদেরকে সে চিনতে পারছে, এরকম একটি কথা তার ফুফা আমাদের বলেছিল এবং সে বারবারই বলছিল যে তোদের আমি চিনতে পেরেছি, এরকম একটি শব্দ শাহিন বারবার বলছিল বলে ফুফা আমাদের জানিয়েছেন। তো তার অবস্থা স্বাভাবিক হলে 24 ঘন্টা, প্রথমে ডাক্তাররা বলছিলেন যে 24 ঘন্টা পরে হয়তো জানা যাবে তার স্বাভাবিক হবে, এখন ডাক্তাররা 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছে যে শাহিন হয়তো স্বাভাবিক হয়ে যাবে। তো ফুফা বলছিলেন যে 48 ঘন্টা পরে হয়তো জানা যাবে যে তাকে যে আঘাত করেছিল যে দুর্বৃত্তরা, সেই দুর্বৃত্তদের হয়তো 48 ঘন্টা পরে শাহিনের মুখ থেকে হয়তো শোনা যাবে যে ওই কারা তাকে আসলে ডেকে নিয়ে গিয়েছিল, তারা কি তার পূর্ব পরিচিত ছিল কিনা। তবে এখনো পর্যন্ত তার অবস্থা আগের মতো স্থিতি রয়েছে। এসব পরিবারের পক্ষ থেকে 2টি দাবি আসলে করা হয়েছিল, যারা তাকে আঘাত করেছে সেই যারা অমানসিকভাবে আঘাত করেছে তাদেরকে চেনা যায় কি, তাদেরকে ধরার জন্য একটি দাবি পরিবারের পক্ষ থেকে করা হয়েছিল। আরেকটি দাবি করা হচ্ছিল যে পরিবারটি এতই গরিব যে তাদের চিকিৎসার ভার যেন সরকারের পক্ষ থেকে নেওয়া হয়। এই বিষয়ে আমরা হাসপাতালের যে পরিচালক তার সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি নির্দেশনার কথা বলা হয়েছিল। তো আপনি জানেন যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশনা আসলে আশা করা যায় যে শাহিনের চিকিৎসার কোনো ত্রুটি অন্তত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হবে না এবং এই চিকিৎসা শাহিন এখানে চিকিৎসা হয় ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি যে শাহিন সবচেয়ে ভালো চিকিৎসাটাই এখানে পাবেন এবং সে সুস্থ হয়ে যাবে বলে আমরা আশা করতে পারি এবং চিকিৎসার কোনো ত্রুটি হবে না। আরেকটি বিষয় যেটি আপনি জানতে চেয়েছিলেন যে 4 জন দগ্ধ যে কমফোর্ট হাসপাতালের বিল্ডিং থেকে আর্টেক্স যে ইন্টেরিয়র ডিজাইনের যে 4 জন কর্মী এখানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের অবস্থা, তাদের 12:30 পর তাদের মোটামুটি প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে আইসিইউর সাপোর্টে বা সিট খালি থাকা অবস্থায় আইসিইউ এবং ওআইসিইউতে ওখানে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা এখনও স্থিতিশীল রয়েছে এবং কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে এসেছেন এবং মোটামুটি স্থিতিশীল রয়েছে। তবে এখনও ডাক্তাররা বলছেন যে 72 ঘন্টা বা তারও বেশি সময় পরে আসলে বলা যাবে যে ওই রোগীগুলার পরবর্তী চিকিৎসা কি হবে। আপনি জানেন যে আরাফাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ঢাকা মেডিকেল কলেজ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান। এলাকায় ভালো মানুষ সেজে 5 বছর ধরে 20 ছাত্রীকে ধর্ষণ করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিক্ষক আরিফুল ইসলাম। পরীক্ষায় নম্বর বাড়িয়ে দেয়া অথবা কমিয়ে দেয়ার ভয় দেখানো, ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়া এবং কোচিংয়ের সুযোগকে কাজে লাগিয়ে কোমলমতি এসব শিশুদের নিয়মিত ধর্ষণ করেছে এই শিক্ষক। আর টিভির অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। নারায়ণগঞ্জ প্রতিনিধি শাহাদাত হোসেন স্বপনকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন জুবায়ের সানি, ছবি তুলেছেন ফজল রহমান। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইংরেজি মাধ্যমের একটি স্কুলের অন্তত 20 শিশু ছাত্রীকে ধর্ষণ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক আরিফুল ইসলাম সরকার। 5 বছর ধরে কোমলমতি শিশুদের যৌন নিপীড়ন করে তা আবার মোবাইল ফোনে ভিডিও করে রাখত, সেই সব ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আবার ধর্ষণ করত, এমন অভিযোগে গেল 27 জুন ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ এই সিরিয়াল রেপিস্টকে আটক করে র‍্যাব। স্কুলের ছাদে এবং কোচিংয়ের নামে স্কুলের পাশে নিজের ফ্ল্যাটে নিয়ে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলের পর কয়েক বছর ধরে নির্যাতন চালাতো এই শিক্ষক। আমগো কলিজা ভাইটা যাওয়ার অবস্থা যে হেরা এগো আমরা এতভাবে বিশ্বাস করা আমার আমাদের বাচ্চাগুলো ওর কাছে দায়িত্ব দিয়া রাখছি, এরা আজকা এইভাবে কীভাবে এই নিষ্পাপ শিশুগুলোর লগে এইভাবে অত্যাচারগুলো করলো, আমরা এটা ভাবিবা পাই না। আমরা গোটা এলাকাবাসী আমরা এর ধিক্কার জানাই, এর
দৃষ্টান্তমূলক শাস্তি জানা আর ফাঁসি চাই আমরা, ফাঁসি চাই আমরা। আরিফুল ইসলাম সরকারের গ্রামের বাড়ি মাদারীপুরে, সে গেল 10 বছর ধরে এ প্রতিষ্ঠানে কর্মরত ছিল। বেশ কয়েকবার তার বিরুদ্ধে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের কাছে অভিযোগ জানানো হলেও তিনি অভিযোগ আমলে নেননি। প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করা হয়েছিল, অভিযোগ তখন উনি বলছে যে না এটা আমাদের ব্যাপার, এটা আপনাদের কারো ব্যাপার না। উড়া উড়া বলছে, কার কাছে কি বলছে সেটা তো স্যার বলতে পারবে না। এখন আপনি যার আন্ডারে চাকরি করেন, আপনার বিরুদ্ধে কোনো প্রমাণ যদি আপনি ডকুমেন্টস না পান, আপনাকে কি চাকরি থেকে বরখাস্ত সে করতে পারে? কোন আইনে করবে আপনি আমাকে বলেন। র‍্যাব বলছে পরীক্ষায় ভালো করার প্রতিশ্রুতি, নম্বর কমিয়ে দেওয়ার ভয় দেখানো, ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়া এবং কোচিংয়ের সুযোগকে কাজে লাগিয়েছে আরিফুল। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার ভয়ে এতদিন ধরে সবাই বিষয়টি গোপন রেখেছিলেন। পরীক্ষার মার্কস কমানো, বাড়ানো, পরীক্ষায় ফেল করানো, পরীক্ষায় পাশ করানো, কাকে ফার্স্ট করবে কাকে সেকেন্ড করবে, এই ধরনের কিছুটা নিয়ন্ত্রণ সে স্কুলে নিয়েছিল। দুই একজনের সুযোগ নিয়ে যখন দেখেছে যে এই কোমলমতি বাচ্চারা এটা নিয়ে কোথাও মুখ খুলতেছে না, সে সেকেন্ড টাইম আরেকজনকে টার্গেট করতেছে, বাচ্চারা ভয়ে এই বিষয়গুলো খোলসা করতো না। আর ঠিক এই কালপিট এই সুযোগটাই এই বাচ্চাদের কাছ থেকে নিয়েছে। প্রাথমিকভাবে ধর্ষক আরিফুল এসব ঘটনা স্বীকার করেছে। সে কোনো ছেলেদেরকে কোচিং করাতো না, কোনো ছেলে পড়তে চাইলেও সে আসলে নিত না। ফ্ল্যাট বাসার মধ্যে অ্যাজ এ টিচার সে কোচিং করাচ্ছে, স্বাভাবিকভাবে আশেপাশের মানুষও সেটাকে খুব স্বাভাবিকভাবে নিয়েছে। আরিফুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও নারী নির্যাতন আইনে 2টি মামলা দায়ের করা হয়েছে। তাকে 6 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। জুয়ার সানি, আরটিভি, ঢাকা। নগর নিয়ামতপুরের শয়নকক্ষে এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাতে উপজেলার পানিশাইল দীঘিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সকালে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি নুরুল হুদা জানান, গৃহবধূর স্বামী চাকরির সুবাদে ঢাকায় থাকেন। 2 সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে থাকত গৃহবধূ। গত রাতের কোনো এক সময় তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনার জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। চট্টগ্রাম বন্দর থেকে কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনালে যাওয়ার পথে একটি জাহাজ থেকে 43টি কন্টেইনার সাগরে পড়ে গেছে। সকালে বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ অভ্যন্তরের নৌ চলাচল কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএর চট্টগ্রামের উপপরিচালক জানান, কেএসএল গ্লাডিয়েটর নামে জাহাজটিতে মোট 83টি কন্টেইনার ছিল। খারাপ আবহাওয়ার কারণে হাতিয়া চ্যানেলের কাছে নোয়াখালীর ভাসানচর এলাকায় 43টি কন্টেইনার বাঁথন ছিঁড়ে সাগরে পড়ে যায়। দুর্ঘটনার কারণে হাতিয়া চ্যানেল দিয়ে নৌযান চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলেও জানান তিনি। তবে এই চ্যানেল দিয়ে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে সবার সম্মতিতে পাশ হল 2019-20 অর্থ বছরের 5,23,190 কোটি টাকার বাজেট, যা আগামী 1 জুলাই থেকে কার্যকর হবে। এবারের 5,23,190 কোটি টাকার বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 2,11,683 কোটি টাকা, পরিচালন ব্যয় ধরা হয়েছে 3,10,262 কোটি টাকা। এর আগে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল 10টায় শুরু হয় অধিবেশন। শুরুতে মন্ত্রিপরিষদ বিভাগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়ন ব্যয়ের জন্য রাষ্ট্রপতির নির্ধারিত 59টি মঞ্জুরি দাবি তুলে ধরা হয়। পরে মঞ্জুরি দাবির বিপরীতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, দুর্যোগ সহ বেশ কিছু বিলের ওপর ছাঁটাই প্রস্তাব আনেন সংসদ সদস্যরা। ছাঁটাই প্রস্তাবগুলো একে একে নাকচ হলে পরে সবার সম্মতিতে কণ্ঠ ভোটে নির্দিষ্টকরণ বিল পাশ হয়। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2019 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আর টিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।